Dear students and friends, hokolo ke moi Educare Assam YouTube channel loi aku ebar shagotom janaisu. Moi ajir ei video tu Assam Jatiya Bidyalayor class 3 orthat titiyo srinir ingraji kitapor revision test 1 or question aru answer homoh alochona korim. Deri na kora koi tente arambho korisu prothom di ase fill in the blanks with A or N. তলর বাক্যবোর খালি ঠায়ত এ অথবা এন ব্যবহার করি আমি পূরণ করিব লাগে প্রথম দিয়া আছে দিস ইজ ড্যাশ অরেঞ্জ মই ইয়ার আগর ভিডিওত আলোচনা করেছিল যে নাউনর প্রথম আখরটো যদি ভাওয়েল হয় তেতিয়া হলে তার আগত এন বহে ওদিকে ইয়াত অরেঞ্জ শব্দটো যেহেতু ওরে আরম্ভ হইছে ইয়ার আগত এন বহিব দুই নম্বৰত দিয়া আছে হি হ্যাজ ড্যাশ বাইসাইকেল ইয়াত দেখা তোমালোকে বাইসাইকেল শব্দটো বি আখরেৰে আৰম্ভ হৈছে গতিকে ইয়াৰ আগত এ বহিব তিনি নম্বৰ মাই গ্ৰ্যান্ডফাদাৰ ইজ ড্যাশ ওল্ড মেন এই সেন্টেন্সটো সোৱা ওল্ড মেন ওল্ড শব্দটো ও আখরেৰে আৰম্ভ হৈছে যাৰ কাৰণে ইয়াত কি হ'ব এন হ'ব গতিকে লিখিলে হ'ব মাই গ্ৰ্যান্ডফাদাৰ ইজ এন ওল্ড মেন মোৰ ককা দেউতা এজন বুঢ়া মানুহ চাৰি নম্বৰ আই স ড্যাশ আউল ইন দ্যাট ট্ৰি এই সেন্টেন্সটো চোৱা আউল শব্দটো ও আখৰেৰে আৰম্ভ হৈছে গতিকে ইয়াত আমাৰ এন বহিব আৰু লিখিলে হ'ব আই স এন আউল ইন দ্যাট ট্ৰি মই সেই গছত এটা ফেঁচা দেখিছিলোঁ পাঁচ নম্বৰ দে হেভ ড্যাশ এ স্মল গাৰ্ডেন ইন ফ্ৰণ্ট অফ দেয়াৰ হাউচ চোৱা এই সেন্টেন্সটোত স্মল গাৰ্ডেন স্মল শব্দটো কনচনেণ্টেৰে আৰম্ভ হৈছে যাৰ কাৰণে ইয়াত আমি এ বহুৱাম সিহঁতৰ ঘৰৰ সন্মুখত এটা সৰু বাগিচা আছে দুই নম্বৰত চোৱা চাৰ্কেল দ্য নাউনছ ইন দ্য ফলোয়িং চেণ্টেঞ্চেছ তলত দিয়া বাক্যবিলাকৰ নাউন বা বিশিষ্ট পদটোত এটা চাৰ্কেল বা বৃত্ত অংকন কৰা এক নম্বৰত দিয়া আছে দোজ আৰ মাৰ্বেলছ সেইবোৰ মাৰ্বেল এই চেণ্টেঞ্চটোত মাৰ্বেল শব্দটো এটা নাউন বা বিশিষ্ট পদ দুই নম্বৰত ৰবিন হেজ এ ব্লু চাৰ্ট ৰবিনৰ এটা নীলা চোলা আছে এই চেণ্টেঞ্চটোত ৰবিন এটা নাউন আৰু ব্লু চাৰ্ট এটা নাউন তিনি নম্বৰত লুক ডেট ইজ এ মাংকি চোৱা সেইটো এটা বান্দৰ এই চেণ্টেঞ্চটোত মাংকি শব্দটো এটা নাউন চাৰি নম্বৰ দেয়াৰ ইজ এ পণ্ট নিয়াৰ আৱাৰ হাউচ চোৱা এই চেণ্টেঞ্চটোত পণ্ট এটা নাউন আৰু আৱাৰ হাউচ এটা নাউন পাঁচ নম্বৰত জুৰি হেজ এ ডল এই চেণ্টেঞ্চটোত দুটা নাউন জুৰি এটা নাউন আৰু ডল এটা নাউন ছিক্স নম্বৰত হি ইজ ড্ৰিংকিং মিল্ক এই চেণ্টেঞ্চটোত চোৱা মিল্ক শব্দটো এটা নাউন তিনি নম্বৰত চুজ দ্য কাৰেক্ট অপশ্যন এণ্ড ৰি ৰাইট দ্য চেণ্টেঞ্চেছ তলৰ বাক্যবিলাকত দুটাকৈ অপশ্যন দিয়া আছে দুটাকৈ বিকল্প দিয়া আছে বিকল্প দুটাৰ পৰা যিটো শুদ্ধ সেইটো বাছি উলিয়াই চেণ্টেঞ্চটো আকৌ লিখা এক নম্বৰত দিয়া আছে দেয়াৰ আৰ ফাইভ গাৰ্লছ ইন দ্য ৰুম ইয়াৰ শুদ্ধ অপশ্যনটো হ'ব গাৰ্লছ ইন দ্য ৰুম গতিকে চেণ্টেঞ্চটো লিখিলে হ'ব দেয়াৰ আৰ ফাইভ গাৰ্লছ ইন দ্য ৰুম দুই নম্বৰ গুৱাহাটী এণ্ড তেজপুৰ আৰ টু ইম্পৰ্টেণ্ট চিটিজ অফ আসাম ইয়াৰ উত্তৰ হ'ব চিটিজ অফ আসাম গতিকে চেণ্টেঞ্চটো লিখিলে হ'ব গুৱাহাটী এণ্ড তেজপুৰ আৰ টু ইম্পৰ্টেণ্ট চিটিজ অফ আসাম গুৱাহাটী আৰু তেজপুৰ অসমৰ দুটা গুৰুত্বপূৰ্ণ চহৰ তিনি নম্বৰ আই চি এ পেৰোট পেৰোটছ ইন দ্য ট্ৰি এই চেণ্টেঞ্চটোৰ শুদ্ধ উত্তৰটো হ'ব পেৰোট অৰ্থাৎ আমি লিখিলে হ'ব আই চি এ পেৰোট ইন দ্য ট্ৰি মই গছটোত এটা ভাটো চৰাই দেখিছোঁ চাৰি নম্বৰত দ্য পুলিচ কট দ্য ফ'ৰ থিপ থিপছ এই থিপ আৰু থিপছৰ পৰা আমাৰ শুদ্ধ অপশ্যনটো হ'ল থিপছ গতিকে এই চেণ্টেঞ্চটো লিখিলে হ'ব দ্য পুলিচ কট দ্য ফ'ৰ থিপছ পাঁচ নম্বৰ আই বট টেন এপেল এপেলছ এই চেণ্টেঞ্চটোত শুদ্ধ অপশ্যনটো হ'ব এপেলছ গতিকে আমি চেণ্টেঞ্চটো লিখিলে হ'ব আই বট টেন এপেলছ মই দহটা আপেল কিনিছিলোঁ চাৰি নম্বৰত দিয়া আছে ফিল ইন দ্য ব্লাংকছ খালী ঠাইবোৰ পূৰণ কৰা উইথ দিজ এইটো ডেট হৌটো এণ্ড দিজ এইবোৰ দোজ সৌবোৰ এই দিজ ডেট দিজ দোজ দি তলৰ খালী ঠাইবিলাক পূৰণ কৰিব লাগে ইউজ ইজ অফ ডেম তলৰ প্ৰত্যেকটো ব্যৱহাৰ কৰিবা এট লিষ্ট ওৱান্স কমচে কম এবাৰ প্ৰথম দিয়া আছে ডেশ ইজ মাই বেক এইটো আমি ক'ব পাৰি দিছ ইজ মাই
ব্যাক এইটো মোৰ ব্যাক বা মোনা দ্বিতীয়তে দি আছে ড্যাশ ইজ হার রিবন আমি ইয়াত দ্যাট ব্যবহার করিব পারি দ্যাট ইজ হার রিবন হৌটো তাইর ফিতা তিন নম্বর ড্যাশ আর সুইট ম্যাঙ্গোস আমি ইয়াত দিস ব্যবহার করিব পারি দিজ আর সুইট ম্যাঙ্গোস এইবার মিঠা আম চারি নম্বর ড্যাশ ইজ আওয়ার ক্যাট এইটোত আমি দিস ব্যবহার করিব লাগিব দিস ইজ আওয়ার ক্যাট এইটো আমার মেকুরি ড্যাশ আর দেয়ার কোকোনাটস আমি ইয়াত দোস ব্যবহার করিব পারিম দোস আর দেয়ার কোকোনাটস হৌবর হিহতর নারিকেল পাঁচ নম্বরত কারেক্ট দা ফলোয়িং সেন্টেন্সেস তলত দিয়া বাক্যবোর ভুলকৈ দিয়া আছে তোমালোকে শুদ্ধকৈ লিখিব লাগে মই শুদ্ধকৈ দিছোঁ তোমালোকে বহীত লিখি লৈ সুন্দরকৈ পড়িবা এক নম্বরত আই হ্যাভ টু পেন্সিল দেখা ইয়াত টু পেন্সিল আছে নহয় ইয়াত প্লুরাল নাম্বার বা বহুবচন বুলি কোৱা হয় গতিকে আমি এস লগাব লাগিব পেন্সিলস গতিকে সেন্টেন্সটো লিখিলে হ'ব আই হ্যাভ টু পেন্সিলস মোর দুটা পেন্সিল আছে দুই নম্বর মৃণাল হ্যাজ এ ইয়াঙ্গার ব্রাদার্স মৃণালর এজন ভাই আছে নহয় বলে কৈছে ইয়াত গতিকে ব্রাদার্স নহব ইয়াত আমি ব্রাদার লিখিব লাগিব মৃণাল হ্যাজ এ ইয়াঙ্গার ব্রাদার আমার উত্তরটো হ'ব মৃণালর এজন সৰু ভাই আছে তিনি নম্বর শি ইজ এ গুড গার্লস দেখা ইয়াত এজনী গার্লর কথা কৈছে নহয় এ গুড গার্ল গতিকে আমি গার্লস লিখিব নোৱাৰিম আমি গার্ল লিখিব লাগিব গতিকে সেন্টেন্সটো শুদ্ধকৈ লিখিলে হ'ব শি ইজ এ গুড গার্ল চারি নম্বরত বিমল এন্ড বিমান আর কাজিন দেখা ইয়াত বিমল আর বিমান দুজন লড়ার নাম আছে গতিকে ইয়াত আমি যে নাউনটো আছে কাজিন ইয়াত আমি এস লগাব লাগিব গতিকে সেন্টেন্সটো শুদ্ধকৈ লিখিলে হ'ব বিমল এন্ড বিমান আর কাজিনস পাঁচ নম্বর হি হ্যাজ মেনি কাইট ইয়াত মেনি কথাটো বহুত কথা কৈছে গতিকে আমি নাউন যেটো কাইট আছে চিলাটো ইয়াৰ লগত আমি এস লগাব লাগিব গতিকে সেন্টেন্সটো লিখিলে হ'ব হি হ্যাজ মেনি কাইটস তেওঁৰ বহুত চিলা আছে ছিক্স নম্বর দেট ইজ মাই টয়েস ইয়াত আমি এই সেন্টেন্সটো আমি শুদ্ধকৈ লিখিলে হ'ব দেট ইজ মাই টয় হৌটো মোর পুতলা ইয়াত আমি এসটো হাতাই দিব লাগিব সেভেন নম্বর দোজ ইজ হিজ টয়েস চোৱা এই সেন্টেন্সটোত আমি দোজ আছে বহুবচন সাবজেক্টটো আছে তাৰপিছত যিটো ইজ আছে নহয় আমি এইটো ইজ লগাব নোৱাৰিম আমি ইয়াত আৰ লগাব লাগিব গতিকে সেন্টেন্সটো লিখিলে হ'ব দোজ আৰ হিজ টয়েস হৌবোৰ তেওঁৰ পুতলা আঠ নম্বৰ দিজ আৰ এ ক্লক ছয় সেন্টেন্সটোত দিজ এইটো ছিংগুলাৰ নাম্বাৰ বা এক বচনত ব্যৱহাৰ কৰিছে গতিকে ইয়াৰ পিছত আৰ শব্দটো নহয় ই শব্দ হ'ব গতিকে এইটো শুদ্ধ কৰিলে হ'ব দিজ ইজ এ ক্লোক আর নাইন নম্বর দেখা দিস ইজ হার ডলস এইটো একই কথা দিজর পিছত ইজ নহয় আর হে বহুব লাগে গতিকে এইটো শুদ্ধ করিলে হব দিজ আর হার ডলস আর দশ নম্বরত আই হ্যাভ এ টয় কার্স মর একটা পুতলা গাড়ি আছে এই সেন্টেন্সটো দেখা আই হ্যাভ এ টয় টয়ৰ পিছত যিটো আছে কাৰ্চ ইয়াত আমি বহুবচন কাৰ্চ নহ'ব আমি বহুত এক বচনত কাৰ শব্দটো লগাব লাগিব গতিকে আই হেভ এ কাৰ এইটো ইয়াৰ শুদ্ধ উত্তৰ হ'ব ডিয়াৰ ষ্টুডেণ্টছ এণ্ড ফ্ৰেণ্ডছ আজিৰ এই ভিডিঅ'ত ৰিভিজন টেষ্ট ওৱানৰ কুৱেশ্যন আনচাৰসমূহৰ আলোচনা ইমানতে অন্ত পৰিল যদি তোমালোকৰ ভিডিঅ'টো ভাল লাগিছে ভিডিঅ'টোত এটা লাইক কৰিবা বন্ধু বান্ধৱীলৈ শ্বেয়াৰ কৰিবা লগতে যদি তুমি এই চেনেলত নতুন আৰু এতিয়ালৈকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই তেতিয়াহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি নটিফিকেশ্যন বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখিবা যাতে পৰৱৰ্তী এনেকুৱা ভিডিঅ'বোৰ এৰি দিয়াৰ লগে লগে তোমাৰ ওচৰত নটিফিকেশ্যন গৈ পায় ভিডিঅ'টো তুমি লগে লগে পাই যোৱা আৰু কুৱেশ্যন আনচাৰসমূহ তুমি লিখি ল'ব পাৰা ধন্যবাদ জয় আই অসম